Hi. Hi. So Riddho is still with us. Riddho, তোমার ভাই বোনের কথা বলো। তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই দুই বোন। আমি মেজো, ভাইয়া বড়, বোন ছোট। ওকে, ভাইয়া কি করে, বোন কি করে? ভাইয়াও গান করে। আচ্ছা, কি নাম? পড়ালেখা করে। ভাইয়া হচ্ছে সদ্য, ভাইয়া খুদে গান রাজ 2008 এ ছিল। ওকে, ভাইয়া গান করে। And ভাইয়ার কাছে লাইক আমি কিছুই না, মানে ভাইয়া তোমার চেয়ে ভালো গায়? কিছুই না আমি তার কাছে। অবভিয়াসলি একটু ডেমো দাও দেখি কি গান করে। আচ্ছা, আমি ভাইয়ার একটা গান করছি, এটা একটা শর্ট ফিল্মে গেছে এই গানটা। চোখে চোখে কেন কথা বলো, মুখে বলো না, মনে মনে তোমায় নিয়ে এঁকেছি জ্বলছি তোমাকে না পে এ কোন যন্ত্রণা, চোখে চোখে কেন কথা বলো, মুখে বলো না। আমার একটু জানা আছে, বাকিটা জানি না। একটু শুনবো। ওকে, সো তার মানে হচ্ছে সিক্রেট হচ্ছে এটা যে তুমি ওর কাছে গান টান শেখা বা ওরকম কিছু ইন্সপায়ার্ড? হ্যাঁ, অবভিয়াসলি ভাইয়া মানে বাসায় সবাই তো গান করে, ওরকম পরিবেশে থাকলে গান গাইতে ভালো লাগে কার? আচ্ছা, সবাই। কে সবচেয়ে ভালো লাগে বাসায়, সবাই কে কে গান গায়? সবাই মিন্স মা গান করতেন, এখন তেমন একটা করেন না, রবীন্দ্রসঙ্গীত করতেন মা। আচ্ছা, বাবা গান করতেন, বাবার ব্যান্ড ছিল আগে। আচ্ছা, ওকে, অনেক স্টেজ প্রোগ্রাম করছে মা বাবা একসাথে, স্টেজ প্রোগ্রাম করছে। ইভেন আমরা এরকম আছে যে আমরা চারজন একই স্টেজে গান করতেছি, লাইক তখন তো আমার ছোট বোনটা ছিল না, সো আমি, আমার মা, আমার বাবা, ভাই, আমরা সবাই একই স্টেজে প্রোগ্রাম করছি। তারপর ভাইয়া গান করে, আমি বলবো ভাইয়া সবচেয়ে বেশি ভালো গায়। আচ্ছা, তারপরে সেকেন্ড? সেকেন্ড আমি। আচ্ছা, আর তোমার আব্বু? হ্যাঁ, বাবা মা দুজনে অনেক ভালো গায়, ভালো গায়। এখন তাদের মধ্যে আমার একটা প্র্যাকটিস নাই স্টিল। তার মানে শুধু গানের মধ্যে থাকতে, গান নাচ? হ্যাঁ, মানে তুমি তো নাচো? হ্যাঁ, নাচতে ভালোবাসি, অ্যাক্টিং করি, অ্যাক্টিং করব। হ্যাঁ, ওইদিন পরে আসতেছি। তার আগে বলো তোমার ফ্যামিলির কত গল্প? হ্যাঁ, আর এই তো ভাইয়াতেন, আর দেন ছোট বোন যেটা শিখতো ও হচ্ছে খুদে মডেল, লাইক সে আমার থেকে বেশি অ্যাডভান্স, আল্লাহ জানে বড় হলে কি হবে। ওর কি নাম? ওর নাম শিখতো, সুরেলা সাহা শিখতো। ও হচ্ছে অনেক টিভিসি করেছে, তারপরে একটা মুভিতে আমিও কাজ করেছি, একটা মুভিতে মেক কন্যা, ওটাতে আমার বোন ও ছিল আমার ছোটবেলার ক্যারেক্টারে। দেন নাটক করছে, মিউজিক ভিডিও করেছে, তিনি অনেক কিছু করেছে, সে গানও করেছে। কোর্স থেকে করেছে তো কি হবে আসলে? ওই তো আর কি, তুমি কখন কখন করছে বলো আর কখন করেছে বলো। যখন আমার একটু মানে মনে হচ্ছে যে সে আমার থেকে বেশি ভালো করছে, তখন আমি একটু বেশি শুদ্ধ করে বলছি। একটা গান করছি ভোপাল, গানটা ইউটিউবে আছে, মানে ছাড়া হয়েছে রিসেন্টলি। ক্যান ইউ সিং ওই গানটা? মেবি আই ক্যান, চলো শুনি। হ্যাঁ, আমি অল্প একটু পারি, না অল্প একটু না পুরোটাই পারি, বাট অতটুকু আমি অল্প একটু গাচ্ছি। না না, অল্প বেশি ঠিক গাও। না, আমি অল্প একটু গাই। বাপ ভুলা না সকু, ও যাদ জো ও দেতি হ্যায় সকু, তেরি জব জব আয়ে মুঝে, বস তেরা হি চেহরা হি দেখু, চলো না যাই আবার ভেসে, চলো না ভেঙেছে বিশ্বাসে, তুমি আছো মিশে নিঃশ্বাসে, যাব তোমার ভালোবেসে। গানটা ভাইয়ার কম্পোজিশনে, ভাইয়ার টিউন, ভাইয়ার লেখা। আজকে ভাইয়াকে নিয়ে এসে দরকার ছিল? আসলে দরকার ছিল। হ্যাঁ, অবভিয়াসলি
সো মেকআপ প্ল্যান সে থাকলে আমাকে কেউ দেখতো না, আর গান কেউ শুনতো না। না না আমরা দেখবো, দুজনকে দেখবো আমরা একদিন, তোমাদের দুজনকে নিয়ে বলবো, ঠিক আছে? নো প্রবলেম। তুমি গান গাবো বাজাবে? হ্যাঁ না সেও গান গাবে। আচ্ছা সেও গান গাবে, আচ্ছা ঠিক আছে। ঋতু আমরা কথা বলছিলাম তোমার ফ্যামিলি নিয়ে, তোমার ভাই বোন, তোমার আব্বু আম্মু সবাই গান করছে, তোমরা নাচানাচি করছো। হ্যাঁ নাচানাচি করছো। বলো তোমার ভাই কাছে শিখছো তুমি গিটার, তারপরে কি কি যেন তুমি কি আবার অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার লাইফে, কি কি যেন মানে তোমার লাইফে সেই বাচ্চা কালে? হ্যাঁ বাচ্চা কালে একটা অ্যাক্সিডেন্ট, লাইক আমি লিচু খাবো, লিচু গাছে উঠবো, সো ভাইয়া আমাকে নিতে চায় না যদিও, বাট আমি স্টিল মানে ভাইয়া আমি যাবো 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 মানে অনেক রিকোয়েস্ট করছি, ভাইয়া আমাকে অনেক আদর করতো ছোটোবেলা থেকেই, তো অনেক রিকোয়েস্ট করার পর ভাই আমাকে গাছে গেছে চল। তো যাওয়ার পরে ওখানে লাইক একটা ফেন্স টাইপের এরকম, তো ভাইয়া গাছে উঠতেছে, আমি পারতেছি না, আমি ছোটো, তো পাশে একটা দরজার মতো ওখানে তার ঝুলতেছে, আমি মনে করছি দোলনার মতো, এভাবে ঝুলতেছে দোলনার মতো, তো আমি ওটা ধরে ওই পাশে যাই, ফেন্সের ওই পাশে যাই, ওই পাশে গিয়ে ভাইয়াকে বলবো ভাইয়া আমি চলে আসছি দেখো এই পাশে, মানে আমি খুব খুব আশা নিয়ে যে ভাইয়া আমি বলবো ভাইয়া দেখো আমি এই পাশে চলে আসছি, এরকম একটা মুডে ছিলাম। তো তখন আমি যখন ওই তারটা ধরি তখন আমাকে কারেন্টে শর্ট করে, ইভেন আর কিছুক্ষণের জন্য আর কি মানে বেঁচে গেছি, কীভাবে বাঁচি যায় না আল্লাহর রহমত। পরে ভাইয়া ভয় না পেয়ে ভাইয়া মাকে ডাকে, পরে মা এসে যে বাইক উঠায় না ঘরে ওই যে কাঠ থাকে ওই কাঠ দিয়ে আমাকে বাড়ি মারে, দুইবার বাড়ি মারার পর তারপর আমাকে ছেড়ে দেয়। এই আমার হাতে এখনো দাগ আছে, দাগ আছে, ইভেন মাথায় এক জায়গায় চুল নাই কারেন্টে শর্ট করার জন্য। বেঁচে তো আছে, যেরকম গান শুনতে পারতেছি না তোমার। আচ্ছা সো তোমাদের মধ্যে দুষ্টু দুষ্টু কে, তোমাদের দিয়ে তিন ভাইয়ের মধ্যে দুষ্টু দুষ্টু যে যে যার জায়গা থেকে মারামারি কি করে? মারামারি আমি আর শিখতো। আচ্ছা ভাইয়া তেমন একটা না, ভাইয়া মারেও না খুব, মানে মাঝে মধ্যে কি শাসন যেটা আমাকে আদর করে, কে আদর করে? ভাইয়া আদর করে, সবাই আদর করে, বাবা মা সবচেয়ে বেশি কে করে সেটা জানতে চাই। বাবা? আচ্ছা এটা তোমার আম্মু জানে? মা একটু স্ট্রিক্ট থাকা ট্রাই করে, বাট মাও, বাট বাবা আর কি বেশি আদর করে আমার, মানে আল্লাহ তাআলা। সো তোমার বাবা নাকি মা কে সাপোর্ট করে বেশি তোমার গানে? দুজনেই একদম, মানে দুজনেই চাই আর কি সেম। বাবা যেমন, বাবা টাইম দিচ্ছে, মাও, দুজনেই সাপোর্ট করে। তুমি লাইক গানে নাচে অ্যাক্টিং এ কোথায়? আমি গানে বেশি, মানে গানটাকে আমি প্রায়োরিটি দেই বেশি, যদিও আমার মানে অ্যাক্টিং এসব অত একটা ভালো লাগে না, বাট স্টিল বাবার ইচ্ছায় মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে ক্যারেক্টার ভালো লাগলে করি, বা যদি মনে হয় হ্যাঁ মেইন একটা ক্যারেক্টার, ক্যারেক্টারটা ভালো তো করি। আচ্ছা তাহলে তুমি গানে ফোকাস করতেছো, প্ল্যানিং গান নিয়ে ওরকম? অ্যাক্টিং কমা দিবা? হ্যাঁ কমা, বাট অ্যাক্টিং তো করতেছো তুমি। টিভিসি টিভিসি করা যায়, টিভিসি ভালো লাগে করতে, মানে একটা ফিল্ম করছে শুনলাম। হ্যাঁ মেক করলাম নতুন, যেটা না করছি না, লাইক এটা হয়ে গেছে, আরেকটা শুনলাম যে কোন একটা ফিল্ম না, ফিল্ম না শর্ট ফিল্ম। আচ্ছা